আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব। তো এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করব আমরা LA4044 একটি আইসি দ্বারা। তো ভিউয়ার্স, এই অ্যাম্পলিফায়ারটি হবে একটি মনো অ্যাম্পলিফায়ার। তো আমাদের এরকম একটি আইসি লাগবে যা আপনারা লোকাল মার্কেটে 30-35 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং তারপর আমাদের লাগবে 1UF 50 ভোল্ট একটি ক্যাপাসিটর এবং 104J একটি PF। তো এই তিনটি কম্পোনেন্ট আমাদের লাগবে। এবং তারপর আমাদের যা করতে হবে, প্রথমে আমরা আইসিটিকে নিব। তো এই আইসিটির এখান থেকে পিন গণনা শুরু হয়। এটা 1 নম্বর পিন এবং এটা 14 নম্বর পিন। তো ভিউয়ার দেখেন, এখানে 2-3 এবং এই 8 নম্বর পিন এবং এই 14 নম্বর পিন কিন্তু আমরা শর্ট করে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন 2-3-8 এবং 14 এই যে পিনগুলো রয়েছে এগুলো হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ। তো আমরা কিন্তু এখানে শর্ট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের এই PFটিকে নিতে হবে। তো এই ক্যাপাসিটরগুলো কিন্তু কোনো প্লাস মাইনাস থাকে না। তো এই ক্যাপাসিটরটি আমরা 4 নম্বর পিন এবং এই 6 নম্বর পিন ঠিক 4 এবং 6 ঠিক এভাবে করে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের ক্যাপাসিটর নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, ক্যাপাসিটরের এই পার্টি হচ্ছে কিন্তু নেগেটিভ এবং এই পার্টি হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভ পার্টি আমরা সরাসরি এই 1 নম্বর পিনে লাগিয়ে দিব, তো ঠিক এখানে। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের স্পিকার কানেকশন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা একটি স্পিকার নিয়ে আসতেছি। তো এই হচ্ছে আমাদের স্পিকার, এটি হচ্ছে একটি 5 ইঞ্চি স্পিকার। তো ভিউয়ার্স, এই আইসিটি দ্বারা আপনারা সর্বোচ্চ 8 ইঞ্চি একটি স্পিকার বাজাতে পারবেন। তো এই হচ্ছে দুটি তার। তো ভিউয়ার্স, এই আইসিটির যে 10 নম্বর পা থাকবে, 9-10, এই 10 নম্বর পা এবং এই 12 নম্বর পা, ঠিক এর দুটি পায়ে আমরা স্পিকারের দুটি তার লাগিয়ে দিব। তো এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের অডিও ইনপুট করতে হবে। তো সেজন্য আমরা একটি ব্লুটুথ কার্ড নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার এবং এই হচ্ছে ব্লুটুথ কার্ড। তো এর যে পিনগুলো রয়েছে ঠিক এখানে। তো ভিউয়ার্স, এখানে আমরা দুটো তার একত্র করে নিয়েছি, একটি হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইড। তো এই যে তারটি রয়েছে, সেই তারটি আমরা ঠিক এখানে ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্টে সোল্ডারিং করে নিব, তো ঠিক এখানে। এবং এই তারটি হবে গ্রাউন্ড, এই গ্রাউন্ড তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিতে পারবো। 2-3-8 অথবা এই যে 14 নম্বর পিন আমরা যে শর্ট করে নিয়েছি সেখানে লাগিয়ে দিতে পারবো। তো এখানে এবং এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তারপর আমাদের যা করতে হবে, আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে। তো এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করব। তো এই হচ্ছে দুটি তার ট্রান্সফরমার থেকে আসা। তো এই লালটি হচ্ছে পজিটিভ এবং এই নীলটি হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভ তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব, অর্থাৎ 2-3-8 এবং 14 নম্বর পিন যে আমরা শর্ট করে নিয়েছি তার একটি পায়ে আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। এখানেও লাগাতে পারবো, আবার চাইলে এখানেও লাগাতে পারবো। এবং এই যে পজিটিভ তারটি থাকবে, সেই তারটি আমরা এখানে আইসিটির 11 নম্বর পিনে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এই পিনে, এই 11 নম্বর পিনে আমরা লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি এবং তারপর এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি এবং তারপর এর সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি এবং আইসিটির সাথে একটি হিটসিং লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমরা পাওয়ার দিব। তো ভিউয়ার্স, এখন আমরা ব্লুটুথটিকে কানেক্ট করে নিচ্ছি।
তো ভিউয়ার্স কানেক্ট হয়ে গিয়েছে, এখন আমরা একটি গান প্লে করব। তো ভিউয়ার্স আশা করি এর সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।